ভাইয়া ব্যাংকার উনি এনআরবি গ্লোবাল ব্যাংকে জব করেন। আজকে শুরুতেই হ্যাঁ অনেক কিছু তো চলতেছে দেখতেছি, মানুষের জীবনযাত্রা থেমে তো আর থাকবে না। আসসালামু আলাইকুম সবাইকে এবং স্বাগতম জানাই। এই আজকে কয় তারিখ? বা 12 তারিখ, এপ্রিলের 12 তারিখে একটা ছোট্ট ব্লগে যেখানে আজকে এশাকে নিয়ে যাব, মহাখালী ড্রপ করব এবং এরপর আমি চলে যাব শ্যামলীতে। আশা করি সবাই ভালো আছেন। এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইয়োর কমেন্টস অন মাই প্রিভিয়াস ব্লগ। এবং বৈশাখ মাস আসলোই বুঝি এবং চৈত্র শেষ, সবাই মানুষ বাইরে দাঁড়ায় আছে, ব্যাংকে ঢুকবে, ব্যাংক খুললে ব্যাংকে ঢুকবে এই জন্য। এবং যে কোনো টাইমে বৃষ্টি আসবে, যে কোনো টাইমে বৃষ্টি ভেজে একটা ব্লগ হয়ে যাবে আপনাদের সাথে। আশা করি ততক্ষণ সাথে থাকবে না কেপি জয়েন রনেশ অ্যান্ড গাইস, প্লিজ 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 বি দেখছো, প্লিজ গাইস বি সেফ, বি অ্যালার্ট, সবাই সাবধানে থাকেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ওয়েদারটা চমৎকার এক কথায় বলতে গেলে। আগে এক সময় এই ওয়েদার দেখলে বলতাম ইস কেন কাজ, কেন অফিস, এই ওয়েদারটা তো অফিস করার মতন না, এই ওয়েদারটা তো হচ্ছে গিয়ে ভালোবাসার মানুষের সাথে বা একটা ভালোবাসার জিনিস এই মোটর বাইককে নিয়ে দূর দূরান্তে নিরুদ্দেশে পথ যেন শেষ না হয় এরকম সিচুয়েশনে বের হয়ে যাওয়ার মতন। কিন্তু দেখেন আজকে কি একটা সময় আসলো, যে সময়টায় মনে করেন আমরা কেউই চাই না, আমরা সবাই চাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে, বাট চাইলেও আমরা সেটা করতে পারছি না। কি এমন সময় আসলো যে মানুষ মসজিদে নামাজ পড়তে যেতে যেত না, কিন্তু এখন মসজিদে নামাজ পড়তে যেতে যায়, কিন্তু সেই মসজিদে এখন মানুষরা এলাও না। জীবনের প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি, এবং এটাও একরকম পরীক্ষার উপর দিয়ে আমরা যাচ্ছি, যে পরীক্ষায় যে কোনো সময় আপনি ফেল করতে পারেন এবং সেইখান থেকে উদ্ধার আপনাকে একমাত্র মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই পারবে না। ভাবতেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না, আকাশ ক্লিয়ার আছে এবং বৃষ্টি হয়ে গেছে খুব সম্ভবত সকালবেলা। পাকা রাস্তা ভরপুর অবস্থা, পুরা রোদ উঠে গেল, আপনাদের সাথে কথা বলতে বলতে রোদ উঠে গেল, মেঘের সাথে সূর্যের একটা খেলা চলতেছে, এই রোদ এই মেঘ এই মেঘ এই রোদ এরকমই চলতেছে। ওয়েল গাইজ, যেহেতু কাজ নাই তাই ভাবলাম বসে বসে একটু ড্রোনের আরও ডেপথে যাই, যেহেতু আমি সময় পাই না যে কী করব বা কী বল কী করা যায় ড্রোন দিয়ে, আর কিছু ড্রোন দিয়ে খালি উপরে বেড়ানো আমি শর্ট নিলে হয়ে গেল, ড্রোন কিনছি একটু ভালো কিছু করার চেষ্টা করতেছি, দেখি যদি ভালো কিছু পাই। বাট এটার জন্য আই নিড আ ভেরি বিগ স্পেস উইথ নো বিল্ডিংস অ্যাকচুয়ালি, বাট এখানে পুরো হাই অ্যাল্টিটিউডের মধ্যেই আছি এবং আশেপাশে বিল্ডিং দিয়ে ভরা, তাই ড্রোন ফ্লাই করতেও কষ্ট হচ্ছে খুব। তারপরেও চেষ্টা করতেছি যদি ভালো কিছু করা যায়, লেটস সি। আজকে শ্যামলীতেই থাকবো, প্ল্যান আছে এবং কালকে উত্তরা চলে যাব। ভাল লাগছে না, একটু পরে এসাকে নিতে বেরোবো, রাস্তার চিত্র আর কী দেখাবো আপনাদেরকে, একদম ম্যাসাকার অবস্থা পুরা। সো লেটস সি, আমি অ্যাকচুয়ালি ট্রাইং টু টেক আ 360 ফটো উইথ দিস ম্যাভিক প্রো। দেখি আমি কিছু টিউটোরিয়াল দেখি, কিপ এনজয় রনেশ। Thank you.
I feel like I'm breaking, and I know it all too well. I keep going down, down, down. Too many years going by, caught in an action I can't rewind. Oh, and in my head I'm screaming, but out of my mind I'm still too young to feel this way. Still too young to be running out of energy. Shoulders, I know this can't be it for us. We're still so young. We say we're growing older. Got weights upon our shoulders. I know this can't be it for us. We're still so young. I'm still so young. কে বুঝলেন? বন্ধুরা তখন দেখতেই পেলেন এলাকার ভিতরে চারপাশে বাঁশ ঠাস দিয়ে একদম বন্ধ করে রেখে দিচ্ছে, যেন কেউ ঢুকতেও না পারে, কোনো যানবাহন যেন বের হতেও না পারে। আসলে আমাদের উপকারের জন্যই এগুলো করা, এবং এসার জন্য একটা ওষুধ মেডিসিন শেষ হয়ে গেছে, সেটা মাই ব্যাড যে আমি খেয়াল করিনি। এখন একটু লাস্ট ফার্মাস যাব, ওর জন্য ওষুধটা যেন পাই আল্লা আল্লাহ করে। ওষুধটা কেনা খুব দরকার।
भैया एटा दस टा दियन तो